হাওড়ায় মিছিলের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরায় ধরা পড়া ব্যক্তি সুমিত সাউকে মুঙ্গের থেকে গ্রেপ্তার করেছে বেঙ্গল পুলিশ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং বিধায়ক শশী পাজা তার প্রতিক্রিয়া জানান। রামনবমী কে দিন হাওড়া জেলা মে ভারতীয় জনতা পার্টি আর বিএইচপি কে নেতৃত্ব মে এক ধার্মিক জুলুস নিকলা। উসমে হমনে দেখা কি ভাজপা কে কার্যকর্তা উনকে হাতো মে পিস্টল থি, বন্দুক থে আর তলবার থে, জিসকো ও লহরা কে चल रहे थे जुलूस में और बड़े जोर शोर से डीजे बज रही थी। गंडगोल हुई, वैंडलिज्म हुई, तोड़फोड़ हुई, हलचल मची। हमारे अखिल भारतीय तृणमूल कांग्रेस के साधारण संपादक श्री अभिषेक बैनर्जी उसी दिन उन्होंने प्रेस कॉन्फ्रेंस की और उन्होंने इन वीडियो को दिखाया जिसमें दिखता है कि भारतीय जनता पार्टी के इस कार्यकर्ता के हाथ में बंदूक है। भारतीय जनता पार्टी कहने लगी कि ये वीडियो फेक है। आज हम क्या देख रहे हैं कि हावड़ा पुलिस द्वारा अरेस्ट हुए हैं सुमित साव। कौन है वो? भाजपा के कार्यकर्ता हैं जिसके हाथों में वो बंदूक थी। वो सालकिया के निवासी हैं और आज उनको अरेस्ट किया गया मुंगेर बिहार से। आज सुमित साव ने अपना बयान दिया है और अपने अपराध को स्वीकार किया है और ये कहा है कि हाँ, वही सुमित साव उस दिन बीजेपी के इस जुलूस में था और उसी के हाथ में यह बंदूक था। अब भारतीय जनता पार्टी क्या कहती है? রামনবমীর মিছিলের নামে অশান্তি সৃষ্টির জন্য হাওড়া যে মিছিলে যে বিজেপি যে কর্মী হাতে বন্দুক নিয়ে দেখা গেছিল, যেটা বিজেপি অস্বীকার করছিল, যেটা বিজেপি হঠাৎ দায় এড়াতে যাচ্ছিল, সেই সুমিত শ সে ধরা পড়েছে। গ্রেফতার করেছে হাওড়া পুলিশ, গ্রেফতার করেছে মুঙ্গের থেকে এবং তাকে তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে, কেসটাকে রেফার করে দেওয়া হচ্ছে। এই সুমিত শ স্বীকার করেছে যে সে এসে সেদিন এই বন্দুক নিয়ে মিছিলে অংশ নিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই মুঙ্গের বাহিনীকে হাওড়ায় এনে গন্ডগোল করালো কারা? এই বিজেপি, আমরা যেটা বারবার বলছি এবং বিজেপি যেটা বারবার অস্বীকার করছে, মুখোশ খুলে গিয়েছে। সুমিত শাহ বড় বড় কথা বলছিল না বিজেপি যে কোথায় গ্রেপ্তার হলো না কেন, একেবারে মুঙ্গের থেকে তুলে এনেছে এবং সে অ্যাডমিট করেছে, শেষ ছিল, ছবি মিলে গেছে, পরিচয় মিলে গেছে, কে সিআইডির হাতে চলে গেছে, কারা এনেছিল, কারা ওই মিছিলে তাকে ঢুকিয়েছিল, কাদের প্ররোচনায় মুঙ্গের থেকে এসে এখানে অস্ত্র, আরো কটা অস্ত্র এসেছিল, এই সমস্ত সিআইডি তদন্ত শুরু করছে। একজন বিজেপি চক্রান্তকারী যেন ছাড়া না পায়, এরাই বিভিন্ন জায়গায় এই সুমিতের মতো বন্দুকধারীদের বাইরে থেকে ঢুকিয়ে দিয়ে বাংলায় গন্ডগোলের চেষ্টা করছে এবং তারপর শকুনের রাজনীতি করছে, নাটক করছে, বিজেপির মুখোশ খুলে গিয়েছে।